শেয়ারবাজার কারসাজির ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC-র চেয়ারম্যান সহ আরও তিনজনকে পদ থেকে অপসারণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার মনে করে তদন্ত কমিটি অনেক ক্ষেত্রে অনুমানের উপর ভিত্তি করে কারো কারো দোষ খুঁজে পেয়েছে। পুঁজিবাজার অনিয়ম তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা জানিয়েছেন। গোলাম পারভেজের রিপোর্ট। ঘোষিত সময়ের সাত দিন দেরিতে হলেও পুঁজিবাজার তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল সরকার। কোনো কিছু বাদ না দিয়েই পুরো প্রতিবেদনটি অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটির বেশ কয়েকটি সুপারিশ গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে SEC-র চেয়ারম্যান অপসারণ করে নতুন চেয়ারম্যান ও আরও দুইজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক কফিলউদ্দিন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা করা হচ্ছে। AB ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী ROI শমশেরকে পদ থেকে অপসারণ এবং SEC-র সাবেক সদস্য মনসুর আলম ও সব শীর্ষ নির্বাহীদের বিষয়ে নতুন করে তদন্ত হচ্ছে। এছাড়া SEC-র আইন ভঙ্গ করায় শীর্ষ শেয়ার ব্যবসায়ী সৈয়দ সিরাজউদ্দৌলা, আবু সাদত মোহাম্মদ সায়েম ও আব্দুল মবিন মোল্লার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুইটি ক্ষেত্রে তদন্ত কমিটি ফৌজদারি অপরাধ শনাক্ত করেছেন, এ ব্যাপারে সরকার তাদের পরামর্শ অনুসরণ করছে। যাদের বিরুদ্ধে স্ট্রেইট ব্যবস্থা নেওয়া যায় সে তো নিচ্ছি। SEC-র নতুন চেয়ারম্যান আগামী দু চার দিনের মধ্যেই তার জায়গায় যাবেন। আমার ধারণা বোর্ড, আমার মনে হয় আপনারাও সেটা বলবেন যে এটার প্রতি মানুষের বিশ্বাস বিশেষ কিছু নেই, সুতরাং সারা বোর্ডই পরিবর্তন করা প্রয়োজন, সেটাই আমরা করছি। সরকার মনে করে তদন্ত কমিটি সব ব্যর্থতা ও দায় যে SEC-র উপর দিয়েছে তা ঠিক নয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, স্টক এক্সচেঞ্জ ও ব্যাংকিং খাতও দায়ী। সরকার আরও মনে করে কমিটি অনেক ক্ষেত্রে ধারণা বা অনুমানের উপর কারো কারো দোষ খুঁজে পেয়েছে, তাই আলোচিতদের বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানান অর্থমন্ত্রী। প্রতিবেদনের অনেক ক্ষেত্রে কমিটি তাদের ধারণা বা অনুমানের উপর ভিত্তি করে দোষ খুঁজে পেয়েছেন অথবা সুপারিশ করেছেন। এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করা যায় না। অনুমান নির্ভর কোনো তথ্যের ভিত্তিতে কারো চরিত্র হরণ হোক, এটাও যেমন কাম্য নয়। মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের কারসাজিতে, তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাক, এটাও সরকার চায় না। তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন তদারকির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। গোলাম পারভেজ,